রাজস্থান রয়্যালসের জশ বাটলার গত আসরে রানের বন্যা বইয়েছিলেন। 17 ম্যাচে 863 রান সংগ্রহ করে রাজস্থানকে ফাইনালে তুলেছিলেন এই ইংলিশ তারকা। তবে এবার মুদ্রার উল্টা পিঠও দেখলেন তিনি। এবার বাটলার নাম লিখিয়েছেন এক বিব্রতকর রেকর্ডে। শুক্রবার পাঞ্জাব কিংসের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলেছে রাজস্থান। এই ম্যাচে কাগিস ও রাবাদার বলে LBW শিকার হয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন বাটলার। এবারের IPL এটি তার পঞ্চম ডাক। এর আগে IPL এর এক আসরে 5 বার 0 রানে আউট হতে পারেনি আর কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ 4টি করে ডাক মেরেছেন 6 জন ক্রিকেটার, যার মধ্যে 2021 সালে এই বিব্রতকর রেকর্ড গড়েছেন 2 ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এডুইন মর্গান এবং পাঞ্জাব কিংসের নিকোলাস পুরান 4টি করে ডাক মেরেছেন। এক মৌসুমে IPL এ সর্বোচ্চ ডাক মেরেছেন জশ বাটলার 5টি, হার্শেল গিবস 4টি, মনীশ পাণ্ডে 4টি, শেখর ধাওয়ান 4টি, এডুইন মর্গান 4টি এবং নিকোলাস পুরান 4টি।